হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল। বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো বনসহাকের যে ইন্টারভিউ অলরেডি শুরু হয়েছে সেই ইন্টারভিউতে প্রার্থীদের কী কী প্রশ্ন করা হয়েছে এবং কিভাবে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, পাশাপাশি সে সমস্ত প্রশ্নের উত্তরও তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। এবং আমাদের যে বনসহাকের ইন্টারভিউ ই বুকটি যারা তোমরা সংগ্রহ করেছিলে সেই বইটা থেকেও অনেক প্রশ্ন উত্তর কিন্তু অলরেডি কমন এসেছে। তো সেই বইটা থেকেও আমি কিন্তু তোমাদেরকে সেই প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দেবো, পাশাপাশি আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটি বুঝতেই পারছো তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আশা করছি ভিডিওটিকে তোমরা প্রত্যেকেই স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। আর এই ভিডিওটিতে লাইকের টার্গেট থাকলো মাত্র 1000। আশা করছি তোমরা প্রত্যেকেই এই লাইকের টার্গেটটি কমপ্লিট করবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অবশ্যই প্রত্যেকটি বন্ধুকে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে তাদেরকেও এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার সুযোগ করে দেবে। এবং পরবর্তী সময় বনসহাক রিলেটেড কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে অন করে দেবে। তো এই হচ্ছে আমাদের বনসহাক ইন্টারভিউ প্রস্তুতির ই বুক। অলরেডি যারা এই বইটিকে সংগ্রহ করেছিল তারা তো এখান থেকে প্রচুর প্রশ্ন উত্তর অলরেডি কমন পেয়েছে। তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই এই বইটা থেকে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো কমন এসেছে। তো বন দপ্তরে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটকে যে প্রশ্নটা করা হচ্ছে সেটি হচ্ছে সুন্দরবন নামকরণ কিভাবে হয়েছে। তো দেখো আমাদের এই বইয়ে কিন্তু এই প্রশ্নটি ছিল এবং উত্তরও কিন্তু দেওয়া রয়েছে। সুন্দরবনের বনাঞ্চলে প্রচুর সুন্দরী গাছ রয়েছে, সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নামকরণ হয়েছে বলে অনেকেই মনে করেন। তো সুন্দরবনের নামকরণ কিভাবে হয়েছে আশা করি তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তর জানতে পেরেছো, বা যারা আপকামিং এক্সাম দেবে তারা কিন্তু এই প্রশ্নের উত্তর অবশ্যই জেনে রাখো। তো সুন্দরবনে কয়েকটি উদ্ভিদ এবং সুন্দরবনে কয়েকটি প্রাণী সমস্ত কিছু কিন্তু এই বইটার মধ্যে রয়েছে। এছাড়া তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আরও বেশ কিছু প্রশ্ন উত্তর যেগুলো ইন্টারভিউতে কিন্তু করা হয়েছিল এবং আমাদের অলরেডি এই বইটির মধ্যে রয়েছে, সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ অলরেডি আমরা কিন্তু বিভিন্ন ক্লাসে কিন্তু আলোচনা করেছি যে রাজ্যের 23টি জেলা কোথায় কী রয়েছে, বিশেষ করে কোন জেলায় কটি সদর শহর, নদী, মহকুমা, ব্লকের সংখ্যা, দর্শনীয় স্থান কী কী রয়েছে, প্রত্যেকটি জেলা সম্পর্কে আমি তোমাদেরকে অলরেডি আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়েছি। যারা সে সমস্ত ভিডিওগুলো দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নাও। তো পশ্চিমবঙ্গে মোট কতগুলো ন্যাশনাল পার্ক আছে, এই যে প্রশ্ন এটা করা হয়েছে, তো এই প্রশ্নের উত্তর হবে 6টি ন্যাশনাল পার্ক কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে। পশ্চিমবঙ্গের বর্তমান বনমন্ত্রীর নাম কি, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখতে পাচ্ছ আমাদের এই বইটার মধ্যে কিন্তু রয়েছে। যারা এই বইটাকে অলরেডি সংগ্রহ করেছে তারা তো এই প্রশ্নের উত্তর প্রত্যেকে দিয়ে এসেছ। দেখতে পাচ্ছ এখানে প্রশ্নটি রয়েছে পশ্চিমবঙ্গের বনমন্ত্রীর নাম কি, তো উত্তর হবে শ্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, তিনি বর্তমান বনমন্ত্রী রয়েছেন। এছাড়াও কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী, কেন্দ্রীয় বনমন্ত্রীর নাম দেখতে পাচ্ছ এখানে অলরেডি দেওয়া রয়েছে। বিশ্ব বন্য দিবস কবে পালিত হয়, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তো এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়ে যাবে। এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ এই প্রশ্নটা কিন্তু কমন এসেছে। এছাড়া সুন্দরবনের নামকরণ কিভাবে হয়েছে সেই প্রশ্নটিও করা হয়েছিল, তো এখান থেকে কিন্তু আমাদের অনেক প্রশ্ন উত্তর। এছাড়াও দেখো এখানে আরও একটা প্রশ্ন কিন্তু কমন এসেছে, সেটিও তোমাদেরকে একটু আমি বলে দিচ্ছি। ভারতের মোট অভয়ারণ্যের সংখ্যা কয়টি, এই যে প্রশ্ন এই প্রশ্নটিও কিন্তু করা হয়েছে, তো অবশ্যই তোমরা এই প্রশ্নগুলোকে ভালোভাবে দেখে যাও। তো যারা যারা আমাদের বনসহাকের বইটাকে সংগ্রহ করনি তাদেরকে বলছি একদমই সময় নষ্ট না করে প্লিজ তোমরা প্রত্যেকে বইটাকে সংগ্রহ করে নাও। বইটার দাম রয়েছে মাত্র 80 টাকা এবং বইটিতে 88টি পেজ কিন্তু রয়েছে। তো যারা যারা বইটাকে সংগ্রহ করতে চাও ডেসক্রিপশান বক্সে, অর্থাৎ এই ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশান বক্স পেয়ে যাবে, সেখানে আমি একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করে প্রত্যেকে বইটাকে অনলাইনে সংগ্রহ করে নাও। অনলাইনে কিভাবে বইটাকে সংগ্রহ করতে হবে যদি কেউ বুঝতে না পারো, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে থাকবে, সেই ভিডিওটিকে দেখে অবশ্যই প্রত্যেকে বইটাকে এক্ষুনি সংগ্রহ করে নাও। তো বন দপ্তরের আপকামিং যারা এক্সাম দেবে অর্থাৎ ইন্টারভিউ দেবে তাদের জন্য আবারও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আজকের এই ক্লাসে তোমাদের সাথে শেয়ার করছি। প্রত্যেকটি প্রশ্ন তোমরা অবশ্যই নোট করে নাও এবং এই বইটা থেকে তোমাদের সাথে কিন্তু এই প্রশ্নগুলোকে আমি শেয়ার করছি। তো অবশ্যই ভিডিওটিকে প্রত্যেকে লাইক করো এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করে দাও।
তো গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর যা ইন্টারভিউতে জিজ্ঞাসা করবে, এখান থেকে কিন্তু অলরেডি প্রশ্ন আমাদের অনেক কমন এসেছে। যেমন, বর্তমান পশ্চিমবঙ্গের বনমন্ত্রীর নাম কি? উত্তর হবে শ্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকেই প্রশ্নটিকে নোট করে রাখো। নেক্সট হচ্ছে, পশ্চিমবঙ্গের পরিবেশ মন্ত্রীর নাম কি? অ্যান্সার হবে সৌমিন কুমার মহাপাত্র, মিনিস্টার ইনচার্জ। নেক্সট প্রশ্ন রয়েছে, কেন্দ্রীয় বনমন্ত্রীর নাম কি? উত্তর হবে প্রকাশ জাভড়েকর। নেক্সট হচ্ছে, বিশ্ব জল দিবস কবে পালিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সার হবে 22শে মার্চ। প্রতি বছর বিশ্ব জল দিবস পালন করা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে, বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয়? আরও একটি VBI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এক্ষুনি নোট করো প্রত্যেকে। এই প্রশ্নের উত্তর হবে 3রা মার্চ। প্রত্যেক বছর পালন করা হয় এবং এবছরের থিম ছিল সাস্টেইনিং অল লাইফ অন আর্থ। বিশ্ব বন দিবস কবে পালিত হয়? আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর হবে 21শে মার্চ পালিত হয়। বিশ্ব পাখি দিবস কবে পালিত হয়? উত্তর হবে 10ই অক্টোবর পালিত হয়। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? উত্তর হবে 5ই জুন। প্রত্যেক বছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। নেক্সট কোশ্চেন রয়েছে, বন্যপ্রাণী সপ্তাহ কবে পালিত হয়? উত্তর হবে 1 থেকে 7ই অক্টোবর পর্যন্ত বন্যপ্রাণী সপ্তাহ পালন করা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? অ্যান্সার হবে দেরাদুনে অবস্থিত। গুজরাটের গির অভয়ারণ্য কোন প্রাণীর জন্য বিখ্যাত? উত্তর হবে সিংহ, এই প্রাণীর জন্য কিন্তু বিখ্যাত। ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে জারি হয়? 1972 সালে। নেক্সট কোশ্চেন, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নটিও কিন্তু ইন্টারভিউতে করা হয়েছিল, প্রত্যেকেই নোট করে নাও VBI আপকামিং তোমাদের ইন্টারভিউর জন্য, তোমাদেরকেও হয়তো করতে পারে। উত্তর হবে অসম, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এটি কিন্তু অসমে অবস্থিত। পশ্চিমবঙ্গে মোট কতগুলো ন্যাশনাল পার্ক আছে? উত্তর হবে 6টি। পশ্চিমবঙ্গের পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তর হবে রায়গঞ্জে পক্ষী অভয়ারণ্য অবস্থিত। তো বুঝতে পারছো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর কিন্তু এই বইটার মধ্যে রয়েছে। আশা করি এখান থেকে তোমরা কিন্তু আপকামিং তোমাদের ইন্টারভিউতে অনেকেই আরও প্রশ্ন উত্তর কিন্তু কমন পাবে। তো বইটিকে প্লিজ প্রত্যেকে সংগ্রহ করে নাও। এছাড়া এই বইটির মধ্যে দেখতে পাচ্ছ ইংলিশ প্যারাগ্রাফ রয়েছে, এছাড়া বাংলা দেখতে পাচ্ছ, বাংলার অনুচ্ছেদ বিভিন্ন রকম রয়েছে। তোমরা বাড়িতে প্র্যাকটিস করো এই লেখাগুলোকে, এগুলো দেখে দেখে বাংলায় লিখতে, কারণ কি লিখতে দেওয়া হচ্ছে তোমাদেরকে। তো অবশ্যই তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করো। প্রচুর প্রশ্ন উত্তর বইটাতে রয়েছে এবং এর বাইরে আমার মনে হয় না কোনো প্রশ্ন তোমাদেরকে করবে। এখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু ইন্টারভিউতে করা হচ্ছে। তো বন্ধুরা, নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গের কোন জেলায় কী কী উদ্ভিদ এবং কী কী প্রাণী দেখতে পাওয়া যায় বা রয়েছে, সেগুলো আমি কিন্তু নেক্সট ক্লাসে তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই সেই ভিডিওটিকেও তোমরা প্রত্যেকেই দেখবে। তো যারা যারা বইটাকে সংগ্রহ করতে চাও, এক্ষুনি ডেসক্রিপশান বক্স ভিজিট করো, সেখান থেকে বইটাকে প্রত্যেকেই সংগ্রহ করে নাও, কারণ প্রত্যেকেরই একটি সরকারি চাকরির খুবই দরকার। আর আমরা চাই আমাদের এই বইটা পড়ে তোমরা এখান থেকে অনেক প্রশ্ন উত্তর কমন পাও, এবং যদি তোমরা চাকরিটি পাও তোমাদের থেকে আমরা কিন্তু আরও বেশি খুশি হব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো প্রত্যেকেই কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সাথে প্লিজ একটু শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো নিয়মিত প্রত্যেকটি ফ্রি ক্লাসের আপডেট, সরকারি বেসরকারি চাকরির খবর নিয়মিত পাওয়ার জন্য।